হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো রোববার, কালকে তো পুজো পার্বণ হলো। সবাই খুব ক্লান্ত আর প্রচুর কাজ, সকাল থেকে কাজ করতে করতে সবাই হয়রান হয়ে গিয়েছে। তো আমি এই মাত্র, এখন বাজে কয়টা, 11:30টার মতো বাজে, আমি সবে মাত্র ছেলের খাওয়া দাওয়া বসালাম এখন। আর আজকে মাটন নিয়ে আসা হয়েছে, তো মাটনটা মা রান্না করবে। তো নিচে রান্না বান্না জাস্ট শুরু হলো, তো এতক্ষণ ধরে সবাই গল্প গুজবই করছিলাম। আর এই তো পুজো পার্বণ বলো, অনুষ্ঠান বলো, তাহলেই তো সবার সঙ্গে দেখা হয়, আনন্দ হয়। আর কালকে পুজোটা আমাদের খুব ভালোভাবে হয়েছে, আর রাতের খাওয়া দাওয়া সব কিছু একদম ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। আর খুব বেশি পরিমাণেও বাঁচেনি, নাহলে একটু অতিরিক্ত বেশি পরিমাণে বাঁচলে পরে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ তার মধ্যে এখন হচ্ছে গরমকাল, গরমকালে না এই এক সমস্যা হয়ে যায়। তো সব কিছুই ঠিকঠাক ছিল আর ভালোভাবে পুজোটা সম্পন্ন করতে পেরেছি, সবাই খুশি হয়েছে। সবার খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি সবার ভালো লেগেছে, এর থেকে বড় প্রাপ্তি কিছু না। কারণ যাদেরকে খাওয়াচ্ছি তাদের মন খুলে, তাদের তৃপ্তি করে খাওয়াতে পারলে তবেই মন থেকে শান্তি লাগে। তো যাক গে, পুজো পার্বণ তো হলো, আর আজকে এই যে মাটন জাস্ট রান্না শুরু করলো মা, আর এখন হচ্ছে ছেলে নিচে আছে, আর উপরের কাজটা সব কমপ্লিট হয়ে গিয়েছে। ছেলের ভাত যেগুলো আছে রান্না আমি বসালাম, ওটা হতে থাক। তো ছেলের রান্না কমপ্লিট হওয়ার পর তারপরে আমি স্নান করবো, স্নান করে টরে তারপর ছেলেকে নিয়ে এসে ওকে পরিষ্কার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো, রান্না চলছে এদিকে, যে মা রান্না করছে, মাংস কষা হয়ে গিয়েছে। তো আমি আপাতত ছেলের জন্য, রান্না তো নিচেই হচ্ছে, ছেলের জন্য এখানে মেটে আর আলু নিয়ে নিলাম, ওকে খাইয়ে দিই এখন। চলো, এদিকে আমার বিয়ের ক্যাসেট চলছে, আর আমার বিয়ের ক্যাসেট দেখছে আমার ছেলে, আরাম করে বসে মামামের বিয়ের ক্যাসেট দেখছে। কমটি ওই ডুডুনের সঙ্গে বসছে, আর যে শুয়ে শুয়ে দুজনে মিলে ওরা দেখছে বিয়ের ক্যাসেট মামামের, তাই না? ওটা কে বাবা? মামমাম পাপা? হ্যাঁ, এটা মামমাম আর পাপা, আমিও দেখলাম আজকে অনেকদিন পর, দেখাই হয় না, দেখার সুযোগই হয় না। তো এখন ছেলেকে খাইয়ে দেই, আমার বিয়ের ক্যাসেট দেখাতে দেখাতে ওকে খাইয়ে দিই। মাংসর পাতলা ঝোল হয়েছে আজকে, আর সবাই তো খাওয়া প্রায় হয়ে গেল, আমিও বসছি এদিকে। এই যে মা খাচ্ছে, এদিকে এই যে মাসি, শাশুড়ি মা, খাও, হ্যাঁ খেতে। মা আর মাসি এই যে বেরোচ্ছে, ছেলে ভাবছে মনে হয় ও যাবে, ও বলছে বেই 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 বেই, চলো। আসি, ডুডুনওয়ালা চলে যাচ্ছে, আবার আসবে। হ্যাঁ, ওরা টাটা করো, বাই বাই দাও, টাটা করো, বাই বাই দাও দাদা, বাই 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 বাই, আমি টোটো ডাইকে নিয়ে আসি। হ্যাঁ, হামি দাও, হামি দাও, তুমি প্যান পড়ো, হামি দাও, হামি দাও, গেল, বলে আসবা। মা চলে, মা আর মাসি চলে যাওয়ার পর তো সেইভাবে ভিডিও করা হয়নি, কারণ ছেলেকে নিয়েছিলাম আর ভালো লাগছিল না। আসলে আসলে পরে ভালো লাগে, কিন্তু যখন যায় না তখন এত মনটা খারাপ লাগে, বলার না। এরপরে হয়তো একবারে আসবে ছেলে জন্মদিনে, সেপ্টেম্বরের 15 তারিখে তখন আসবে, মাসি ওরা আসবে, মা আসবে। আর এই যে ছেলে যাওয়ার সময় কিন্তু প্রচন্ড মন খারাপ হয়েছিল, ও উপরে এসে ডুডুনকে খুঁজছে, এই ঘর ওই ঘর, তাই না বাবা? দুইটা ঘুম, দুইটা ঘুম, বলো আমি মাম খাবো, বলো মাম, বলো মাম খাবো, কানে হাত দেয় না বাবা, ব্যথা লাগবে, বলো আমি ভাত খাবো, মেটে দিয়ে, মেটে দিয়ে, ছেলেকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি,
তো আজকে আর শরীরগুলো কারোরই ঠিকঠাক ভাবে যাচ্ছে না। আসলে কালকে এত বেশি পরিমাণে খাটাখাটনি হয়েছে না, সবাই ক্লান্ত হয়ে গেছি, আর তার মধ্যে মারাও চলে গেল, একটুখানি খারাপও লাগছে, মন খারাপ লাগছে, কি করা যাবে। তো এই খাওয়া দাওয়া হলো কমপ্লিট, ছেলেরও খাওয়া কমপ্লিট হলো। এই যে ছেলে শুয়ে পড়েছে, জামাটা উঠিয়ে দিয়েছে একদম বেলির উপরে, মুখে হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, না মুখে হাত দেয় না, না মুখে হাত দেয় না, মুখে হাত দিলে ঠান্ডা হয় নাকি? ব্যাড ম্যানার্স, একদম না, মুখে হাত দেবে না। গুড নাইট বলো, গুড নাইট বলো, বলে সুইট ড্রিমস, ড্রিমস, বলে টাটা, বাই বাই, আমি দিয়ে দাও। হ্যাঁ তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেই, তারপরে তখন আমিও শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি, আজকে ভাল লাগছে না শরীরটা, একটুখানি পুরোপুরি রেস্টের দরকার আছে। তার মধ্যে বর শ্বশুরমশাই কালকে আবার সকালবেলা ভোরে বেরোবে, ওরা আলিপুরদুয়ার যাবে, ওখানে ওদের কাজ রয়েছে, অফিসিয়ালি কাজ রয়েছে, তো ওরা অনেক ভোরে বেরোবে, তো যার জন্য আজকে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাড়াতাড়ি বলা হয় কিন্তু শোয়ার ঠিকঠাকভাবে হয় না, অনেকটা লেটই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট।